আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগের চতুর্থ দিন বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় নেতাকর্মীদের এমন ঢল। নির্বাচনমুখী কর্মসূচিতে যোগ দেয় মহানগরীর তেজগাঁও, রমনা এবং হাতিরঝিল এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হল থেকে আশপাশের এলাকায় সরকারের উন্নয়ন সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রচারপত্র বিতরণের এই অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলন নয়, সবাই এখন নির্বাচন চায়। বিএনপি বলে যে সরকার রাজনৈতিক সংকট তৈরি করছে। আমি বলতে চাই, শেখ হাসিনার উন্নয়ন অর্জন বিএনপি আন্দোলনের উপর সংকটের কালো ছায়া নামিয়ে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে কারণবাজার এলাকায় লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ। শাহবাগ এলাকায় প্রচারপত্র বিতরণকালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানি বলেন, নির্বাচনের বছরে কোনো দফা দিয়ে লাভ নেই, নির্ধারিত সময় হবে নির্বাচন। জনগণের কথা বিবেচনা না করে শুধু নিজেদের ক্ষমতা দখলের লক্ষ্যে যদি এই ষড়যন্ত্র পথে হাঁটেন, জনগণ আপনাদেরকে আবারও আস্থা করে নিক্ষেপ করবে। আমার আর একটা কথা আমরা বলে দিতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী পরিষ্কারভাবেই বলে দিয়েছেন, এই নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, যথাসময়ে হবে। এই নির্বাচন নিয়ে কারো 7 দফা 9 দফা বা 17 দফা দেওয়ার কোনো সুযোগ নেই, আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই। এছাড়া বৃহস্পতিবার দলের 4 যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ গণসংযোগ করেছে পুরান ঢাকা এলাকায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো ফল হয় নাই, বরং জনগণ থেকে ক্রমান্বয়ে